আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিচার বিদাইশা। আমি আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি অনেক দিন পর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো দেরি না করে লেটস গেট ইনটু দা ভিডিও। এখন আমি আছি সুইডেনের মালমো শহরে। সুইডেন হচ্ছে ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান একটি কান্ট্রি এবং এর রাজধানী হচ্ছে স্টকহোম। সুইডেনের উত্তর পূর্ব দিকে রয়েছে ফিনল্যান্ড এবং পশ্চিমে রয়েছে নরওয়ে, আর দক্ষিণ পশ্চিমে রয়েছে হচ্ছে অরেসুন্ড, যেটা দিয়ে আমরা এসেছি। অরেস্টার মাথা হচ্ছে ডেনমার্ক আর সুইডেন হচ্ছে কানেক্টেড। আপনারা যদি সুইডেনে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা ব্যাচেলর কিংবা মাস্টার্স দুই প্রোগ্রামেই অ্যাপ্লাই করতে পারবেন। তবে আজকে আমি মাস্টার্স নিয়ে ছোট্ট কিছু ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে মাস্টার্সের সুইডেনে দুইটা ইন্টেক থাকে, একটা হচ্ছে অটম আর একটা হচ্ছে স্প্রিং। অটম সেশন হচ্ছে অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর, আর স্প্রিং সেশন হচ্ছে জানুয়ারি টু ফেব্রুয়ারি। তো আমরা হচ্ছে কিছু প্রসেস নিয়ে যদি কথা বলি, প্রথমে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে ফার্স্টে universityadmission.ace এই পোর্টালে যেতে হবে। এখানে গিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে লাইক ইমেল এন্ড পাসওয়ার্ড দিয়ে, এবং এরপর হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা হচ্ছে 900 SEK। SEK মানে হচ্ছে সুইডেনের যে মুদ্রা যেটাকে বলে সেটা, আর এটা যদি আপনি বাংলাদেশে টাকায় কনভার্ট করতে চান সেক্ষেত্রে হচ্ছে 10,000 থেকে 11,000 টাকা। তো ওইখানে গিয়ে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো সাবজেক্ট এবং ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন একসাথে আপনার লিস্ট করে অ্যাপ্লাই করা লাগবে, লাইক আমরা ডেনমার্কে যেমন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে অ্যাপ্লাই করেছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে, বাট সুইডেনের যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ওই পোর্টালে গিয়ে আপনি একসাথে অ্যাপ্লাই করবেন। ওরা আপনাকে হচ্ছে আপনারা আপনার পেপার্সের সাথে ম্যাচ করে আর আপনাকে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট প্রোভাইড করবে। হচ্ছে যদি ডকুমেন্টস নিয়ে কথা বলি, মাস্টার্সের জন্য আবেদন করে থাকলে আপনার আবেদনকৃত উক্ত ভার্সিটিতে ডেডলাইনের পূর্বে অবশ্যই আপনার ব্যাচেলর ট্রান্সক্রিপ্টগুলো পাঠিয়ে দিতে হবে এবং বাকি ডকুমেন্টসগুলো পোর্টালে আপলোড করে দিতে হবে। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সার্টিফিকেটগুলো ডিএইচএল এর মাধ্যমে হচ্ছে সুইডেনে পাঠিয়ে দিবেন, এবং বাকি যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো আপনারা অনলাইনে আপলোড করে দিবেন। আপনারা যে ডকুমেন্টগুলো আপলোড করবেন ওয়েবসাইটে, ব্যাচেলরের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের সেই ডকুমেন্টগুলোকে হচ্ছে, যেমন আমি ডেনমার্কে যখন অ্যাপ্লাই করেছি আমার ডকুমেন্টসগুলো হচ্ছে অ্যাটেস্টেশন করাতে হয়েছে লাইক ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ল মিনিস্ট্রি থেকে। বাট সুইডেনে হচ্ছে এমন কোনো ঝামেলা নেই, অর্থাৎ ঝামেলাবিহীনভাবে আপনি এইসব অ্যাটেস্টেশন ছাড়াই অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ডকুমেন্টেশনগুলো জমা দিতে পারবেন বা আপলোড করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, সুইডেনে হচ্ছে এ ধরনের কোনো ঝামেলা নেই ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য বোথ। এই হচ্ছে ডকুমেন্টেশনের ব্যাপার। তো আপনি ডকুমেন্টেশন সাবমিট করলেন অ্যান্ড দেন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করার পর ইউনিভার্সিটিগুলো থেকে হচ্ছে আপনাকে কন্ডিশনালি অ্যাডমিটেডের একটা অফার লেটার পাঠাবে। ওরা হচ্ছে আপনাকে ডিসাইড করে দিবে আপনার আপনি যেই যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন আপনার প্রোফাইলের সাথে কোন কোন ইউনিভার্সিটি হচ্ছে ম্যাচ খাচ্ছে বা কোন কোন সাবজেক্টে ওরা আপনাকে চুজ করেছে। দেন হচ্ছে একটা ইনভয়েস পাঠাবে, ওই ইনভয়েসে দেওয়া অ্যাড্রেসে আপনি হচ্ছে টিউশন ফিটা পে করে দেবেন। তো আপনারা হচ্ছে ব্যাংকে, যে কোনো ব্যাংকে হচ্ছে যারা হচ্ছে আপনার টিউশন পে করে দিতে পারবে, যেমন হচ্ছে প্রাইম ব্যাংক রয়েছে, প্রিমিয়ার ব্যাংক রয়েছে, সিটি ব্যাংক রয়েছে, তাদের ওখানে গিয়ে আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবেন। ওই অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে সুইডেনে আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি হচ্ছে টিউশন ফিটা পে করে দিবেন। আর টিউশন ফি হচ্ছে তারা হচ্ছে এক সেমিস্টার টিউশন নিয়ে থাকে, যেমন ডেনমার্কে হচ্ছে 1 ইয়ারের টিউশন ফিটা নিয়ে নেয়, বাট আর সুইডেনে হচ্ছে 1 সেমিস্টার টিউশন ফিটা দিতে হয়। এরপর আসি আলটিসে, আলটিসের জন্য হচ্ছে বোথ মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য 6.5 লাগবে, ইচ ব্যাংক স্কোর লাগবে 6 হবে। ইংলিশে ব্যাচেলর কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার আলটিএসের প্রয়োজন নেই। হচ্ছে আপনি ওই ইনভয়েসে দেওয়া অ্যাড্রেসের মাধ্যমে আপনি টিউশন ফি পে করলেন, এরপরে হচ্ছে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসার জন্য হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইট যেতে হবে, সেটা হচ্ছে মাইগ্রেশন সিভেয়ার, আই ডোন্ট নো এটা হচ্ছে ঠিক আছে কিনা, .ace-তে আপনার হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ভিসা সবচেয়ে মেইন পয়েন্ট হচ্ছে যে সুইডেনের অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে, ভিসা ফিটা হচ্ছে 1500 SEK, অর্থাৎ হচ্ছে বাংলাদেশে প্রায় অলমোস্ট 20,000 টাকা।
এবার আসি ব্যাংক স্টেটমেন্টে। ডেনমার্কের সাথে সুইডেনের এটাই হচ্ছে ডিফারেন্স, অর্থাৎ হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ডেনমার্কে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না, বাট সুইডেনে দেখাতে হয়। সেটা হচ্ছে 12-15 লাখ টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে দেখাতে হবে মিনিমাম 6 মান্থ। 3 মান্থ অনেক সময় অনেকে দেখায়, বাট আমার মতে 6 মান্থ ইজ বেস্ট, বিকজ আপনি হচ্ছে এতে তাদের ট্রাস্ট গেইন করা যায়। 6 মান্থের জন্য কিন্তু টাকাটা দেখানো যায়। অ্যান্ড ডেনমার্কের মধ্যে সেম আপনি স্পাউস অ্যান্ড কিডস নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, তবে সেক্ষেত্রে তাদের জন্য আলাদা করে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এই হচ্ছে মোটামুটি সুইডেনে অ্যাপ্লাই করার ইনফরমেশন। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং আপনার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।